বাংলাদেশে যদি হিন্দি চ্যানেল চলতে পারে, আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার একটা অংশ ছিল একটা সময়, হ্যাঁ, সো সেটাই বিভক্ত হয়ে এখন বাংলাদেশ হয়েছে। তো আমাদের পাশের দেশই ইন্ডিয়া, তো আমরা নেইবারের সাথে তো আর উই শুড বি নাইস। অ্যান্ড দ্য থিং ইজ, আমি মনে করি যে বাংলাদেশে অবশ্যই ইন্ডিয়ান হিন্দি সিনেমা রিলিজ দেওয়া উচিত। জওয়ান মুভিটা আমি দেখতে চাই, বিকজ শাহরুখ খান ইজ মাই ফেভারিট। ছোটকাল থেকে আই গ্রু আপ ওয়াচিং শাহরুখ খানস ফিল্ম, আর সবাই বলে যে তার এই নায়ক ভাল লাগে, ওর নায়ক ভাল লাগে, বাট আমার সারা জীবন শাহরুখ খান ইজ মাই ফেভারিট। অ্যান্ড কিছুদিন আগে আমি পাঠান দেখছি, বাট পাঠানটা আমার হলে যেয়ে দেখা হয় নাই, বাট এবার জওয়ানটা আমি হলে যেয়ে দেখতে চাই, বিকজ হিন্দি মুভি আমার দেখা হয়তো সবসময় দেশের বাইরে যেয়ে। সো এখন যখন বাংলাদেশ হিন্দি মুভি রিলিজ করতেছে, তার মানে আমাদের এখন এত টাকা দিয়ে টিকিট কেটে আর বিদেশে যাওয়া লাগবে না, আমরা বাংলাদেশেই দেখতে পারবো। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচ জওয়ান ভেরি সুন উইথ মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। বাংলা মুভি, হ্যাঁ বাংলা মুভি আমি দেখি, আমার লাইফের প্রথম বাংলা মুভি ছিল মৌসুমী আর সালমান শাহের মুভি, আরে ওই যে এখানে দুইজনে নিরজনে, ওই ওই সিনেমাটা। শেষ বাংলা সিনেমা আয়নাবাজি, আয়নাবাজি দেখছি, হ্যাঁ। সুগার ড্যাডি সুগার মামি এই টপিকটা দেখতেছি, ইন্টারনেটে খুব ভাইরাল, না না ডিজেতে আসলে কোনো কিছু নাই এরকম, বিকজ আমাদের এইটা হচ্ছে কারিগরি শিক্ষা আর কারিগরি দক্ষতা দিয়ে আসতে হয়, হ্যাঁ আমাদের ওই প্লেয়ার টাইনে টাইনে শোতে যাইতে হয়, ঠিক আছে। আমরা হচ্ছি কামলা, কামলাদের তো সুগার ড্যাডি কেউ হবে না, ডিজেরা লিটারেলি কামলা, যে ওদের কষ্ট করে খেটে কাজ করতে হয়। এই যেমন আজকে ইভেন্ট, একটা খুবই সুন্দর একটা ইভেন্ট, 3 ঘন্টা আমি কিন্তু দাঁড়াই আছি, 3 ঘন্টা আমি কোথাও বসার আমার চান্স নাই। সো আমি তো পা ব্যথায় মরে যাব ভাই আমার শো শেষ হওয়ার পরে, তখন সুগার ড্যাডি কি সুগার মাম্মিকে আমি বলি ভাই আমি বাসায় যা ঘুমাই আগে। ওই যে লাস্ট আমি যে টাক করলাম, টাক করার পর এখন একটু ঠান্ডা আছি, মাথা এত ঠান্ডা হয়ে গেছে টাক করার পর, এর জন্য আমি আবার নতুন কোনো লুক নিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে আবার একটা নতুন লুক নিয়ে আসবো। কখনো ভাবি নাই যে অভিনয়ের করতে পারবো, বাট দেখা গেছে যে আমার সহশিল্পীরা এত বেশি নাইস ছিল আমার সাথে, ওরাই সবসময় আমাকে সহযোগিতা করে শিখায় দিছে যে হ্যাঁ ঠিক আছে এভাবে অ্যাক্টিং করবো ওভাবে। সো আর দুই একটা নাটক করা হয়েছে, অ্যান্ড কিছুদিন আগে অমিতাভ রেজা স্যারের একটা ওয়েব সিরিজে জাস্ট ছোট্ট একটা রোল করলাম, সেখানে আমার কোনো ডায়লগই ছিল না, জাস্ট একটা লুক। সো অভিনয়ের আসলে বিভিন্ন ধরন আছে, সো সেটা আমি বলতে গেলে এখনও শিখতেছি, শিখে পরিপক্ক হওয়ার পর হয়তো কখনো বড় কোনো কাজ করার চেষ্টা করব। আমি আমার HSC শেষ করে আই স্টার্টেড ডিজিং, সো ইটস বিন অলমোস্ট 17-18 ইয়ার্স অলমোস্ট হয়ে গেছে যে এই লাইনে। সোলো সংস করা হয়, ডুয়েট খুবই কম, মানে আমার লাইফে মনে হয় ফিউ কয়েকটা সো মানে ডুয়েট সং করছি, তো সেগুলোর মধ্যে কিছুদিন আগে দ্য স্টার গেট ব্যান্ডের সাথে করলাম, ফিরোজ শাই আমাদের দেশের একটা লিজেন্ডারি, উনি ওনার 3 ছেলে, 3 অফ দেম ওয়ার ইন দ্য ব্যান্ড, সো আম ভেরি হ্যাপি যে তাদের সাথে আমি এই কাজটা করতে পারছি। আমাদের যে নতুন গানটা হলো যে একটা কিছু তো হবে, সেটার মেইন লাইনটা এ ও একটা কিছু তো হবে, এ ও একটা কিছু তো বলো, এই তো, আর বাকিটা কিন্তু শুনে নিবা সবাই।